নমস্কার বন্ধুরা, অপর্ণা ফুড স্টেশনে স্বাগত সকলকে। আজকে আমি এই গরমের মধ্যে একটা হালকা, কম মশলা, কম স্পাইসি মাছের ঝোল নিয়ে চলে এসেছি। শিঙি মাছের ঝোল আজকে আমি করছি। এত গরম পড়েছে, লোকে সবারই পাগল পাগল অবস্থা, রান্নার কেউ করতে চায় না। শিঙি মাছটা এখানে যে সাইজ, এটা মুড়ো আর ল্যাজা এই হাফ হাফ পোর্শনে কেটে এনেছে। খুব বড় নয় মাছ, কিন্তু শিঙি মাছ আর মাগুরের মাছের মধ্যে একটু পার্থক্য আছে। শিঙি মাছটা মাথাটা একটু দেখবেন ছোটোর দিকে, আর শিঙি মাছটা দেখুন এরম সাইজটাই কিনবেন। 8 থেকে 80 সকলের শরীরের জন্য কিন্তু এটা উপকারী। যেমন মাছটা ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়ায় সর্ষের তেল একটু গরম করে নিলাম। এবার আমি মাছটা একে একে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একটু ছিটকোয় অনেক সময়, তো একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। চাপা দিয়ে মাছটাকে ভাজলে ভালো হবে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। বাড়িতে বড়ি ছিল, বড়ি কয়েকটা দিয়ে দিলাম। বড়িটা একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হলে বড়িটা তুলে নেব, কারণ বড়ি দিলে মাছের ঝোলে একটা আলাদা স্বাদ আসে, সেটা রুই মাছ হোক, শিঙি মাছ হোক, আর যে কোনো মাছই হোক। তো বড়িটা একটু ভেজে আমি তুলে রাখলাম। এরপরে আরেকটু সর্ষের তেল দিলাম, একদমই ছিল না, একটু হাফ টিস্পুন মতো কাঁচা কালো জিরে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিরে দেওয়া হলো, একটু নেড়ে চেড়ে নেবো যাতে একটু গন্ধটা বেরিয়ে আসে। এরপরই আমি আমার বাড়িতে রাখা একটু দারচিনি গুঁড়ো করা ছিল, আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটা দারুণ মজার ব্যাপার, কেউ বুঝতেই পারবে না, রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, কাঁচকলা ছিল, একটা কাঁচা কাঁচকলা লম্বা করে, শিঙি মাছের ঠিক যেরকম লম্বা সেইভাবে দিয়েছি। আলুটাও দিয়েছি, আলু এখানে আধখানা দিয়েছি, আপনারা চাইলে বেশি দেবেন। আর দিয়েছি এখানে বেগুন, আধখানা বেগুন বাড়িতে ছিল, বেগুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। বাড়িতে আপনার এই সবজি ছাড়া যদি ঝিঙে পটল থাকে সেটা দিয়েও আপনি ঝোল করতে পারেন, ঝিঙে পটল আলু দিয়ে, তাতেও অসুবিধা নেই। তো একটু কাঁচা ভাবটা দিয়েই চলে যাবে, যেমন আমরা অন্যান্য তরকারিতে করি। একটু হলুদ দিয়ে দিলাম আন্দাজ মতো, একটু সামান্য নুন দিয়ে দিলাম, আদা তো বেটে রাখাই থাকে, হাফ চামচ একদম আদা দিলাম, আদা বাটা, খুব বেশি আদা বাটাও না, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর সামান্য একটু জলও দিয়ে দিলাম, মশলাটা তো শুকিয়ে যাচ্ছিলো, পুড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে কিন্তু এখানে বেটে দিলেই ভালো, কিন্তু গরমের সময় আর ভালো লাগছিল না, তাই একটু জিরে গুঁড়োই দিয়ে দিলাম প্যাকেটের, যেটা সহজলভ্য সেটাই। তো ভালো করে এবার এই মশলাটা দিয়ে, জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখবেন মশলাটা সবজির গায়ে লেগে গেছে, একটুও কিন্তু তেল নেই এক্সট্রা, কোথাও কিন্তু এক্সট্রা কোনো তেল নেই, খুব কম তেলে রান্না। কাঁচা লঙ্কা চিরে দিলাম, আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে গেলে একটু উষ্ণ জল গরম করে নেবেন ইলেকট্রিক কেটলিতে বা পাশে একটা গ্যাসের ওভেনে, জল গরম করে গরম জলটা দেবেন ঝোলের মধ্যে। তাহলে এবার বড়িগুলো ভেজে রাখা ছিল, বড়ি দেবেন। বড়ি দেওয়ার পরেই ভেজে রাখা মাছগুলো ছিল, সেটাও দিয়ে দেবো। আমি একসাথেই দিয়ে দিলাম, কারণ কম সময় রান্না করতে হবে এত গরমের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু 5 মিনিট রাখলেই, আর কতগুলো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন চাপা দিয়ে। দেখুন 5 মিনিট একটু রাখলে, আমি আর দেখালাম না, ঝোলটা কিন্তু ফুটে গেছে, ফুটে গেছে, এবং বড়িগুলো বেশ টোপা টোপা কুলের মতো হয়ে গেছে, রঙটাও পাল্টে গেছে। তো ঝোলের তো রেডি, বাটিতে তুলে নিয়েছি পরিবেশন করার জন্য। গরমে ভাত, একটু উচ্ছে সেদ্ধ, ডাল, সবজি আর শিঙি মাছের ঝোল, পুরোটা দেখালাম না, এই দিয়ে কিন্তু জমে যাবে। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। খুব সহজ রান্না, ভালো থাকবেন, নমস্কার।